চীনা ক্যালিগ্রাফি ও চিত্রকলার অনেক মাস্টার শিল্পীর জন্ম নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি পূর্ব চীনের চিয়াংশি প্রদেশে। হাজার বছর আগে থাং রাজবংশের সময়কালে এখানে জন্ম নেন চীনের প্রধান চারজন ল্যান্ডস্কেপ চিত্রশিল্পীর দুজন, তং ইউয়ান ও চু রেন। ইং পেইন্টিংয়ে পাখি ও ফুলের ছবি আঁকার উদ্ভাবক সু শি এবং ক্যালিগ্রাফি মাস্টার হুয়াং তিংচিয়ান সহ আরও অনেক খ্যাতিমান শিল্পী তাদের কাজের মধ্য দিয়ে চিয়াংশিকে গৌরবান্বিত করেছেন। সপ্তদশ শতকের খ্যাতিমান চিত্রশিল্পী লু মু প্রতিষ্ঠা করেন চিয়াংশি পেইন্টিং স্কুল। তখনকার একদল শিল্পী যৌথ প্রচেষ্টায় প্রথা ভেঙে নতুন অঙ্কনরীতি প্রতিষ্ঠা করেন, যা আজকের চিত্রকলার জগৎকে প্রভাবিত করছে ব্যাপকভাবে। চিয়াংশি পেইন্টিং স্কুলের একটি উজ্জ্বল নাম চু তাও, যিনি বাতা সানরেন নামে সমধিক পরিচিত। বাতা সানরেনের কাজ চিয়াংশির হাজার বছরের চিত্রকলাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। বৃহৎ কোনো কিছুকে তুলির একাচড়ে সীমিত পরিসরে প্রকাশের তার উদ্ভাবিত অঙ্কনরীতি তার চিত্রকলাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। তার মাস্টারপিস চিত্রকলা জয়ফুল ফিশ, বিশাল সমুদ্রে ছোট্ট মাছের অবারিত স্বাধীনতা এর উজ্জ্বল উদাহরণ। চুতাও বা বাতা সানরেনের অঙ্কনশৈলীতে মুগ্ধ তরুণ চিত্রশিল্পী লাও ওয়েই ওয়েন। তার কাজে অনুপ্রাণিত চু এখন চিয়াংশিতে বসবাস করছেন এবং চর্চা করছেন ল্যান্ডস্কেপ পেইন্টিং। ঐতিহ্যবাহী চীনা চিত্রকলায় শুরুতে পশ্চিমা চিত্রকলার মতো স্কেচ করার রীতি ছিল না। তার বদলে একজন শিল্পী সরাসরি ক্যানভাসে তুলি ব্যবহার করেন, যার ফলে ঐতিহ্যবাহী চীনা চিত্রকলায় একটা নমনীয় ভাব থাকে, তবে একই সঙ্গে থাকে শক্তি আর ওজস্বিতা। চিয়াংশির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং এর বৈশিষ্ট্যময় নৈসর্গিক সৌন্দর্যই তাকে এ প্রদেশের সঙ্গে আত্মিক করেছে বলে জানান লও। চিয়াংশি পেইন্টিংয়ে এখানকার পাহাড় নদীর নিসর্গ একাকার হয়ে মিশে আছে। বড় বড় শিল্পীরা একসময় যে ল্যান্ডস্কেপে ছিলেন, আজ আমি সেখানে বসবাস করছি, এজন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি। নিজের চর্চার পাশাপাশি লও ওয়ে ওয়েন এখন তার শিক্ষার্থীদের মাঝে চিয়াংশি পেইন্টিং স্কুলের মূল ধারণার প্রসার ঘটাতে কাজ করছেন, যাতে এ শিল্পে নতুন নতুন প্রতিভার আগমন ঘটে। মাহমুদ হাশিম, সিএমজি বাংলা।